ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি পঞ্চম তলায় সাহায্যের জন্য কেউ সাহায্য করছে তাদেরকে উদ্ধার করার জন্য এবং I'm going to go to the side.
দেখতে পাচ্ছি পঞ্চমতলায় মেঘনা স্ট্যান্ডার্ড থেকে অগ্নিনির্বাপণের জন্য প্রচুর পরিমাণে পানি দেওয়া হচ্ছে এবং আগুন নিভে গেছে। আমরা দেখতে পাচ্ছি পঞ্চমতলায় আগুন উগুন লাগছে না, আমরা যদি দেখা সমস্যা দেখা মরা দেখা এটা উদ্ধার করতে
Thank you.
সহযোগিতা করে আসছে যে কোনো সময় যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় আমরা তাদেরকে পাচ্ছি এবং ওনারা আমাদের নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে আসছেন, তাদেরকে ধন্যবাদ এই মহড়ায় অংশগ্রহণ করার জন্য।
আমাদের সিলেটে প্রায় 5,000 ভলান্টিয়ার রয়েছে, যারা যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় আমাদেরকে সহযোগিতা করে থাকে। আমাদের প্রতিটি ওয়ার্ডে আমাদের ভলান্টিয়ার রয়েছে এবং আমরা সবসময় তাদেরকে আমরা যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় পেয়ে থাকি এবং আমাদের কাজে তারা সবসময় সাড়া দেন নিরবিচ্ছিন্নভাবে। আমরা দেখব গ্যাস সিলিন্ডারে আগুন, যদি কখনো বর্তমানে একটি সবচেয়ে বিপজ্জনক হচ্ছে গ্যাস সিলিন্ডারে আগুন, আমরা এখন দেখব গ্যাস সিলিন্ডারের কীভাবে যদি আগুন লাগে গ্যাস সিলিন্ডারে কীভাবে অগ্নি নির্বাপন করতে হয়। আমরা জানি একটা গ্যাস সিলিন্ডার একটি বোমা এর সমান, যদি কখনো যদি বিস্ফোরণ হয় গ্যাস সিলিন্ডার অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আমরা সচেষ্ট থাকব যাতে গ্যাস সিলিন্ডারে থেকে কোনো দুর্ঘটনা না হয়। আমরা কী করবো যদি গ্যাস সিলিন্ডারে, আমরা যেখানে রান্নাঘর, রান্নাঘরে আমরা কী করবো, রান্নাঘরের ঘরে যাওয়ার আগে সকালবেলা আমরা কী করবো, আমরা প্রথমেই রান্নাঘরে প্রবেশ করে দরজা জানালা খুলে নিব এবং 5 মিনিট সময় আমরা নিব, কারণ যদি সেখানে গ্যাসের সিলিন্ডারের লিকেজ থাকে তাহলে যে গ্যাসটা সেখানে জমে থাকে গ্যাসটা বের হওয়ার জন্য আমরা সময় দিব। 5 মিনিট পরে আমরা চুলা জ্বালাবো বা মেচের কাঠি আমরা জ্বালাবো, এর আগে আমরা জ্বালাবো না। তাছাড়াও গ্যাসের সিলিন্ডারের যে পাইপলাইন আছে এই পাইপলাইনটা আমরা নিয়মিত চেক করব, কারণ সেখানে কোনো লিকেজ যদি থাকে তাহলে সেখান থেকেও যে কোনো মুহূর্তে আগুন লেগে বিস্ফোরণ হতে পারে। আর প্রতি আমরা গ্যাসের যে লাইন থাকে সেই লাইন আমরা একটু পানি দিয়ে, বিশেষ করে সাবানের পানি দিয়ে আমরা একটু চেক করে দেখবো সেখানে কোনো লিকেজ আছে কি না। যদি লিকেজ থাকে তাহলে একটু সাবানের পানি যদি আমরা ওই গ্যাস সিলিন্ডারের লাইনে দেই তাহলে বুদবুদ উঠবে, সেখান থেকে একটা বুদবুদ উঠবে, আমরা তাহলে বুঝতে পারবো লিকেজ আছে, তখন আমরা এটা চেঞ্জ করে ফেলতে হবে। তাছাড়া গ্যাস সিলিন্ডারের মেয়াদটা আমরা দেখবো, যে সময় আমরা একটা গ্যাস সিলিন্ডার ক্রয় করবো আমরা দেখবো গ্যাস সিলিন্ডারের সেখানে যে এক্সপায়ার ডেট আছে এটা দেখে আমাদেরকে ক্রয় করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হাইরাইজ বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস থেকে বেশ কিছু ইউনিট দিয়ে আমরা এখানে বুক করি এবং এসে দেখতে পাই যে 3-5 তলায় 6 তলায় ধাউধা করে আগুন চলছে। আমরা কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার, একটা ম্যাগিনার, মাল্টিপারপাস ভেহিকেল, একটা ব্রিদিং এবং বিভিন্ন টাইপের আমাদের ভেহিকেলগুলো দিয়ে কিন্তু আমরা স্পটে চলে আসছি। আমরা এখান থেকে এটাই আমরা মেসেজটা দিতে চাই যে কোনো ধরনের যদি অগ্নিকাণ্ড সংঘটিত হয় কিন্তু ফায়ার ব্রিগেড কিন্তু একা কাজ করবে না, এখানে ভলেন্টিয়াররাও কিন্তু ইনভলভ হবে এবং এখানে যারা সিকিউরিটি দায়িত্বে আছেন তারাও কিন্তু ইনভলভ হবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, ফায়ার ব্রিগেড কিন্তু হাইরাইজ বিল্ডিংয়ের জন্য ফায়ার ব্রিগেড কিন্তু এত দায়বদ্ধতা নাই, কারণ হাইরাইজ বিল্ডিংয়ে যখনই একটা হাইরাইজ বিল্ডিং হয় ওইখানে কিন্তু তাদের নিজস্ব একটা ফায়ার অ্যারেঞ্জমেন্টের বাধ্যবাধকতা আছে। আপনি একটা হাইরাইজ বিল্ডিং করবেন ফায়ার ব্রিগেড কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ফায়ার ব্রিগেড যতটুকু তা দায়িত্ব নিয়ে কাজ করে তার থেকে বেশি কিন্তু আপনাদের নিজেদের দায়িত্ব নিতে হবে, কারণ আপনি একটা হাইরাইজ বিল্ডিং করেছেন, আপনার এখানে অনেক বিভিন্ন টাইপের অকুপেন্সিটা বিভিন্ন রকমের লোকজন বসবাস করে, এদের জীবনে নিরাপত্তা চলার জন্য কিন্তু আপনাকে বাধ্য করা হয়েছে। এখানে আইনেও বলা আছে যে আপনি যখন একটা হাইরাইজ বিল্ডিং করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে নিজের সেফটির বিষয়টা নিজেকে এনশিওর করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটা মহড়া কার্যক্রম করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। কখনো যদি এভাবে আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে আমরা এভাবে একটি কম্বল বা কাঁথা এভাবে ভিজিয়ে আমরা এভাবে পেঁচিয়ে দিব তাহলে আগুনটা নিমেষেই কাটা ভরে যাবে, অর্থাৎ আগুন নিভে যাবে, তখন আমরা গ্যাসের সুইচটা বন্ধ করে ফেলব। গ্যাসের একটা সুইচ আছে দেখবেন পিছনে, ওইটা আমরা তখন বন্ধ করে ফেলব। একটি গ্যাস সিলিন্ডার একটি বোমার সমান, এটা যদি বিস্ফোরণ হয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অনেক লোক মারা যায় আপনারা জানেন সবাই।
আমরা এখন আরেকটা পদ্ধতি দেখব, বালতির মাধ্যমে কিভাবে গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপন করা যায়। আপনারা দেখেন একটি যে কোনো একটা বালতি বা কোনো একটা পাত্রতে দেখেন এভাবে যদি আমরা দিয়ে দেই আগুন, আগুন মনে করেন আগুন লেগে গেছে, এখন আমরা উপরে একটা পাত্র দিয়ে দিলাম, হ্যাঁ এখন আগুনটা নিভে গেল। কারণটা কি? অর্থাৎ অক্সিজেন, আগুন কিন্তু অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন না পাওয়ার ফলে আগুনটা নিভে গেল। আমরা এইভাবে আগুন নিভাতে পারি, অক্সিজেনের অভাবে আগুনটা নিভে যাবে। যে কোনো পাত্র হতে পারে, বালতি হতে পারে, আমরা এইভাবে আগুনটা নিভাই ফেলতে পারি। এবং আমরা কি করবো, গ্যাসের যে পাইপ লাইনটা আমরা সবসময় চেক আপ করবো যে এটা কোনো লুক আছে কিনা বা লিকেজ আছে কিনা, তাহলে কিন্তু আমরা অনেকটা নিরাপদ থাকবো। হ্যাঁ, আমরা দেখতে পেলাম একজন আপনি অত্যন্ত সুন্দরভাবে আগুনটা নিবালেন গ্যাস সিলিন্ডারে। এটা অত্যন্ত সহজ পদ্ধতি, আপনার ভয় না পেয়ে আপনারা এইভাবে যদি আগুন লাগে আপনারা এই দুটা পদ্ধতি যে কোনো একটা অবলম্বন করে অত্যন্ত সহজভাবে আগুন আর যে কোনো সমস্যা হলে আপনার ফায়ার সার্ভিসকে আপনারা ফোন দিলে, ট্রিপল নাইনে ফোন দিলে আমরা পেয়ে যাবো। আমি এমন ভাবে দিব যাতে কোনো অক্সিজেন এখানে প্রবেশ করতে না পারে, যে সময় অক্সিজেন সেখানে কোনো কেথা বা কম্বল না পাই, তাহলে আমরা কী করবো, কোনো বালতি বা কোনো ধরনের রঙের ডিব্বা এরকম দিয়ে আমরা আগুনটা নিয়ে ফেলবো। ভাই আগুন হইলে ফরিদ মেটিং দিয়ে দিয়ে বাবার যে ও পুকুরে করা লাগে। হ্যাঁ ভাই, সাফল্য মণ্ডিত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা দর্শকরা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। এবং আপনারা এখান থেকে যারা দেখেছেন একটু মনে রাখবেন, এবং যে কোনো দুর্যোগ মুহূর্তে আপনারা যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আপনার যে কোনো বড় ধরনের ঝুঁকি থেকে আপনারা